সিহাব প্রেমী বন্ধুরা আজকে সিহাব ভাইয়ের বাড়ি থেকে বেরোনোর বিরাশিতম দিন হচ্ছে আর এই বিরাশিতম তম দিনে আজকে লাইফ এই মুহূর্তে সিহাব ভাই তিনি এই হোটেলেই রয়েছেন হোটেলটির নাম হচ্ছে হোটেল মিলন অ্যান্ড রেস্টুরেন্ট তো বন্ধুরা আপনাদেরকে যেটা জানাবো যে এই হোটেল মিলন অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে সিহাব ভাইয়ের পাকিস্তান আর কত দূর অর্থাৎ পাকিস্তান যেতে সিহাব ভাইয়ের আর কতদিন টাইম লাগবে বা এখান থেকে কত কিলোমিটারের রাস্তা পাকিস্তান কিংবা ভারত পাকিস্তানের কোন বর্ডারে সিহাব ভাই তিনি পেরোবেন বন্ধুরা বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যার জন্য আমি চলে এসেছি গুগল ম্যাপের লাইফে আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সিহাব ভাই তিনি ভারত পাকিস্তানের যে ওয়াগা বর্ডার রয়েছে সেই ওয়াগা বর্ডারে তিনি পেরোবেন তো এখানে আমি সিম্পলি গুগল ম্যাপে যে ওয়াগা বর্ডার রয়েছে সেই ওয়াগা বর্ডারটা আমি সার্চ করছি তো এখানে দেখুন গুগল ম্যাপ যে ওয়াগা বর্ডার রয়েছে সেই ওয়াগা বর্ডারটি দিয়ে দিয়েছে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি ভারত পাকিস্তানের এই যে বর্ডার ওয়াগা বর্ডার সেই বর্ডার হয়ে সিহাব ভাই আমাদের সকলের প্রিয় সিহাব ভাই তিনি পাকিস্তানে প্রবেশ করবেন অর্থাৎ এই যে বর্ডারটা রয়েছে এই যে কালো লাইন এটা হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডার আর এই বর্ডার হয়ে সিয়াব ভাই এই যে আমাদের জিটি রোড যেটা গ্র্যান্ড ট্রাং রোড রয়েছে এই রোড হয়ে সিহাব ভাই তিনি পাকিস্তানে প্রবেশ করবেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ঠিক এই জায়গাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্ডার দুই দেশের সীমানা সেই সীমানা পার করে সিহাব ভাই তিনি পাকিস্তানে পৌঁছাবেন তো বলে রাখি সিহাব ভাই এই মুহূর্তে যে হোটেলে রয়েছে আপনাদেরকে জানালাম মিলন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেই হোটেল থেকে সিহাব ভাইয়ের এই ওয়াগা বর্ডারটা কতটা দূর তো আপনাদেরকে বলে রাখি আপনার সিহাব ভাই এই মুহূর্তে যে জায়গাতে রয়েছেন যে হোটেলটা যে জায়গাতে সেই জায়গাটার নাম হচ্ছে লাডনুন অর্থাৎ এখানে দেখুন রাজস্থানের লাডনুন বলে একটি জায়গা রয়েছে অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাডনুন বলে জায়গা সেই জায়গাটি সিম্পলি আমি সিলেক্ট করবো অর্থাৎ এখানে দেখুন গুগল ম্যাপে আমি সিলেক্ট করেছি যে লাডনুন থেকে ওয়াগা বর্ডার আর কতটা দূর নিচে দেখুন গুগল ম্যাপ দেখিয়ে দিয়েছে যে পাঁচশো ছাপান্ন কিলোমিটারের মতো রাস্তা রয়েছে অর্থাৎ আনুমানিক এখনও পাঁচশো ষাট কিলোমিটারের মতো রাস্তা অর্থাৎ ওয়াগা বর্ডার থেকে সিহাব এই মুহূর্তে পাঁচশো ষাট কিলোমিটার দূরে আছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে দেখুন লাডনু বলে জায়গাটি দেখুন দেখিয়ে দিচ্ছে গুগল ম্যাপ এই জায়গাতে সিহাব ভাই এই মুহূর্তে রয়েছেন আপনারা হয়তো জানেন যদি আমার চ্যানেল আপনারা ফলো করে থাকবেন তাহলে আপনি জেনে থাকবেন যে গতকালকে সিহাব ভাই তিনি এই জায়গাতে ছিলেন ডিডওয়ানা নামক জায়গায় একটা হোটেলে তিনি ছিলেন হোটেলটার নাম এই মুহূর্তে মনে আসছে না তবে ডিডওয়ানা নামক একটি জায়গায় তিনি ছিলেন এখান থেকে শেয়া ভাই আজকে তিনি হাঁটতে শুরু করেছিলেন এবং আজকে এই মুহূর্তে তিনি লাটনু নামক এই জায়গাতে রয়েছেন আর এই যে ডিস্টেন্স ডিডওয়ানা থেকে লাটনু এটা রয়েছে চৌত্রিশ কিলোমিটারের মতো রাস্তা এই চৌত্রিশ কিলোমিটার রাস্তা শেয়া ভাই আজকে তিনি হেঁটেছেন এর আগেও শেয়া ভাই তিনি ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি শেয়া ভাই এর আগে দেখুন নিমত নামক একটি জায়গায় ছিলেন আপনারা হয়তো জেনে থাকবেন যদি আমার চ্যানেলে ভিডিও দেখছেন এর আগেও তিনি কুচামান বলে একটি জায়গায় তিনি ছিলেন তারপর দেখুন মান্ডওয়ানা বলে যে জায়গা রয়েছে এই জায়গাগুলিতে তিনি ছিলেন এখান থেকে পার করে এই মুহূর্তে সিয়াহাব ভাই গতকালকে যে জায়গাতে ছিলেন সেটা হচ্ছে ডিডু ডিডওয়ানা নামক একটি জায়গার একটি হোটেলে তিনি ছিলেন সেই হোটেল থেকে বেরিয়ে আজকে তিনি লাটনু এই জায়গাতে মিলন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটি জায়গাতে তিনি রয়েছেন এবার বলে রাখি এখান থেকে সিহাব ভাইয়ের ওয়াগা বর্ডার আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখান থেকে সিহাব ভাইয়ের ওয়াগা বর্ডার এখনও পাঁচশো ষাট কিলোমিটারের মতো রাস্তা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তবে সিহাব ভাইকে এখনও দুটি রাজ্য পেরোতে হবে অর্থাৎ সিহাব ভাই এই মুহূর্তে সকলে জানেন যে তিনি রাজস্থানে রয়েছেন রাজস্থান থেকে সিয়াব ভাইকে এখনও দুটি রাজ্য পেরোতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল ম্যাপ যেটা রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিহাব ভাইকে এখনও হরিয়ানা পেরোতে হবে হরিয়ানার পর সিহাব ভাইকে পাঞ্জাব ঢুকতে হবে পাঞ্জাবে তিনি ওয়াঘা বর্ডারটা পাবেন অর্থাৎ সিহাব ভাই এই জায়গাতে তিনি হরিয়ানাতে প্রবেশ করবেন এই যে একটা বর্ডার রয়েছে স্টেট বর্ডার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি রাজস্থান এবং হরিয়ানার যে বর্ডার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থান এবং হরিয়ানার বর্ডার এটা পার করে সিয়াব ভাই হরিয়ানাতে প্রবেশ করবেন এরপর সিয়াব ভাইকে আরও একটি রাজ্যে প্রবেশ করতে হবে যে রাজ্যটির নাম যে রাজ্যটির নাম হচ্ছে আপনার পাঞ্জাব এখানে দেখুন এখানে যে বর্ডারটি রয়েছে স্টেট বর্ডার সেই বর্ডারটি হচ্ছে পাঞ্জাব এবং আপনার হরিয়ানার বর্ডার আপনার অনস্ক্রিন দেখতে পাবেন এই যে বর্ডার সেটা হচ্ছে উপদিকটা পাঞ্জাব নিচের দিকটা হরিয়ানা অর্থাৎ এই মুহূর্তে সিহাব ভাইকে রাজস্থান পার করতে হবে রাজস্থানের পর ওনাকে হরিয়ানা ঢুকতে হবে সেই রাজ্য পার করতে হবে তারপর পাঞ্জাবে প্রবেশ করবেন তারপর সিহাব ভাই তিনি এই যে আপনার ওয়াগা বর্ডার ভারত পাকিস্তানের ওয়াগা বর্ডার যেটা আপাতত পাঁচশো ষাট কিলোমিটার দূরে রয়েছেন সিহাব ভাই আর এই পাঁচশো ষাট কিলোমিটার রাস্তা যেতে সিয়া ভাইয়ের তিনি তিরিশ কিলোমিটার করে যদি প্রত্যেক দিন যান তাহলে আনুমানিক উনিশ দিনের মতো টাইম লাগবে অর্থাৎ এখনও সিয়াব ভাইয়ের ম্যাক্সিমাম কুড়ি দিনের মতন টাইম লাগবে কুড়ি থেকে বাইশ দিনও টাইম লাগতে পারে কুড়ি বাইশ দিনের মধ্যে সিয়া ভাই তিনি ভারত ত্যাগ করে পাকিস্তানে পৌঁছে যাবেন এবং তিনি পাকিস্তানে হাঁটবেন এরপরে আপনাদেরকে জানিয়ে দেব যে পাকিস্তান এবং তিনি এরপরে ইরানে যাবেন আপনারা অবশ্যই জানেন যে পাকিস্তান থেকে সিয়া ভাই তিনি ইরান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডার থেকে তিনি পেরিয়ে তিনি এইভাবে ইরানে প্রবেশ করবেন ইরান থেকে তিনি ইরাকে প্রবেশ করবেন তারপর কুয়েত হয়ে তিনি সৌদি আরবে যাবেন এখানে ছোট্ট একটা দেশ আছে কুয়েত সেখান থেকে তিনি সৌদিতে যাবেন তবে এখানে একটা প্রশ্ন আমার মনেও আছে জানি না আপনাদের মনে প্রশ্নটা আছে কিনা পরবর্তী ভিডিওতে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি আপনারা এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে জানাবো আপনারা জানেন যে সিয়াব ভাই তিনি কেয়ারওয়ালা থেকে যাত্রা শুরু করেছেন তো কেরোলা থেকে তিনি যাত্রা শুরু করে তিনি এই জায়গাতে পেরোচ্ছেন ওয়াগা বর্ডারটা ঠিক এই জায়গায় অর্থাৎ তিনি এই জায়গায় ফিরে আবার তিনি এইভাবে টান টান করে তিনি ইরান ইরাক হয়ে তিনি সৌদিতে যাবেন তো সিহাব ভাই তিনি কেরোলা থেকে গুজরাট হয়ে তিনি যদি এই জায়গাতে পেরোতে পারতেন গুজরাট এবং গুজরাট আর এখানে যে পাকিস্তানে আমাদের যে বর্ডার সেখানে যদি পেরোতে পেতেন পেরোতেন তাহলে আমার মনে হয় সিহাব ভাই রাস্তাটা আরও সহজ হতো বা আরও কাছে হতো কারণ তিনি এই মুহূর্তে তিনি এই মুহূর্তে ওয়াগা বর্ডার পেরোচ্ছেন আর যেটা ওয়াগা বর্ডার বর্ডার হচ্ছে এই একদম টপ লেভেল উপরে দিল্লির দিল্লির কাছাকাছি অর্থাৎ সিহাব ভাইকে দেখুন এখানে অনেকটা রাস্তায় বেশি যেতে হচ্ছে এখান থেকে তিনি যদি গুজরাটে পেরোতেন তাহলে পাকিস্তান তিনি অনেকটা কাছে ঢুকে যেতেন কিন্তু ওনাকে ওয়াগা বর্ডার অর্থাৎ ঠিক এই জায়গায় যেতে হচ্ছে এখান থেকে তিনি আবার এইভাবে ব্যাক করবেন আর তিনি যদি গুজরাটের এই জায়গায় পেরোতেন তাহলে তিনি খুব শর্টকাটের মধ্যে পুষে যেতেন তা আমারও একটা প্রশ্ন রয়েছে ভারত পাকিস্তানে যে বর্ডারগুলি আছে গুজরাটে কি কোনো বর্ডার আছে গুজরাট থেকে পাকিস্তানে পেরোনোর কি কোনো বর্ডার আছে বন্ধুরা অবশ্যই যদি আপনাদের জানা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে স্যাব ভাই লাইভ লোকেশান আপডেট কী রয়েছে তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন ওনার পাকিস্তান পৌঁছাতে আর কতদিন টাইম লাগবে আশা করি বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা এই বিষয়টা নিয়েও কমেন্ট করবেন উনি যদি গুজরাটে যদি পাকিস্তান ঢুকতেন গুজরাট হয়ে তাহলে ওনার রাস্তা আরও অনেকটাই সহজ হতো বা অনেক কাছে হতো তো কোনো বর্ডার আছে কিনা না গুজরাট থেকে পাকিস্তান প্রবেশ করার অবশ্যই নিচে কমেন্ট বক্সে যদি জানা থাকে কমেন্ট করবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা লালো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে সিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন